শনিবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক অনলাইন শপিং করে প্রতারিত হবার খবর আসছিল। খোয়াইর পর উদয়পুর শালগড়াতে আরশাদ মিয়া নামে এক ব্যক্তির সাথে ঘটল অদ্ভুত ঘটনা। সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখেছিলেন সস্তায় মিলছে ব্র্যান্ডেড মোবাইল, আকর্ষণীয় অফার রীতিমতো লুফে নেন শালগড়ার বাসিন্দা আরশাদ বাবু। দাম মাত্র 4,000 টাকা, কিন্তু ব্র্যান্ডেড মোবাইল। কিন্তু পার্সেল খোলার পর দেখা গেল নেই মোবাইল, মোবাইলের বাক্সে পাঠানো হয়েছে একটি ব্যাগ এবং একটি মানি ব্যাগ। এরপরই বাধে বিপত্তি, দ্রুত টাকা ফেরত চাইতে থাকেন প্রতারিত পরিবারটি। দেখুন অভিনব প্রতারণার ছোট্ট ভিডিও। আপনি জিনিসটা দেখতেন, নিবেন না নিবেন জানার ব্যাপার, আপনি রিটার্ন করেন। হ্যালো, খুলে না, মোবাইল নেই, ওপেন করিয়ে দেখিয়ে। इसमें एक बेल्ट है और एक मनी बैग है। सर ऐसा कुछ नहीं है, ओपन करके चाहिए तो आप मुझे बता सकते हैं, ऐसा कुछ नहीं दिया जा रहा है। देखिए मैं बेहतर आपके पास व्हाट्सएप भेज रहा हूँ, देखिए। ठीक है सर, मैं भाई जी आप फोन करा दीजिए, कहां से देखिए, ये देखा, देखिए आप व्हाट्सएप से चेक कीजिए। ये देखिए, ये जो भेजा है, मैं अभी भी मैं इधर ही हूँ, देखिए ये आपका व्हाट्सएप में सेंड किया हूँ मैं, देखिए। যদিও শালগড়ায় এই ঘটনায় আর্থিক ক্ষতি হয়নি, কারণ ক্যাশ অন ডেলিভারি ছিল, অর্থাৎ নিজের সামগ্রী বুঝে পাবার পর টাকা দিতে হতো। প্যাকেট পেয়ে প্রথমে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু যখন প্যাকেট খুলে দেখা যায় মোবাইল নেই, তখন বাগ বিতণ্ডা সেরে ফিরিয়ে নেওয়া হয় 4,000 টাকা। অনলাইন শপিং মানেই কিন্তু প্রতারণা নয়, বহু মানুষ ঘরে বসেই সুবিধা ভোগ করছেন, এটা ঘটনা। কিন্তু প্রতারকদের নজর প্রায় সবসময় থাকে আপনার পকেটে, তাই সতর্ক থাকাটাই সম্ভবত শ্রেয়। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।